বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। দেখো, আমি সকালে উঠে চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, জামাকাপড়গুলো কালকে কেচে দিয়েছিলাম, ভাঁজ করিনি, একটু হালকা হালকা ভিজা ছিল, তো এখন এখন ভাঁজ করে নিই সব জামাকাপড়গুলো। আর সবাই পরে নিয়েছে, তোমার দাদা ভাই, আমার ছেলে স্নান টান করায়, ওরা তো ঘুম থেকে উঠে স্নান করে, ওদের ওরা ওরা জামা প্যান্ট নিয়ে নিয়েছে। আর যে কটা বাকি আছে, আমি যে ঝাঁট জামাকাপড়গুলো নিয়ে বিছানা টিছানা উঠিয়ে সব পরিষ্কার ঝাঁটটা দেবো, বিছানাটা উঠিয়ে নিয়েছে, তারপর ভাঁজ করে ঘরটা ছাদ দেবো। অনেক কাজ বাকি আছে, সবটা যদি শেয়ার করতে পারি পারি, যদি করবো, নাই তো যেটা করবো সেটা তোমরা দেখিয়ে নিও, ঠিক আছে? চলো, আমার ছেলে জামা প্যান্টগুলো ভাঁজ করে তোমরা দেখতে থাকো। অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো। আর তোমরা এত ভালোবাসা দিচ্ছ, আরও 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 অনেকে ভালোবাসা দাও, আমি যেন আগে যেতে পারি তোমাদের ভালোবাসার। চলো দেখতে থাকো। দেখো, জামা প্যান্টগুলো নাড়তে চলে এসেছি, আর আমি আর সত্যি কথা বলছিলাম, কার জামাকড় কেচে দিয়েছো, অনেক সময় নাড়তে আসতে ইচ্ছাই করছিল না। আমি চলো জামাকড়গুলো নেড়ে দিয়ে শুকিয়ে যায়, জামাকড় নাড়ার কি অসুবিধা হচ্ছে, কি বলবো, কোথায় নাড়বো, তোমার দাদা আবার টাইম পাচ্ছে না, পেলে একটা দড়িটা নিয়ে ভালো করে নাড়বার। আমি আর সত্যি অনেক গল্প করছি, দেখো দেখো এবার চলে এসেছি, জামাকড় কিনে নেড়ে দিয়ে চলে এসেছি বাথরুম পরিষ্কার করতে। বাথরুমে যা ধুলোবালি হচ্ছে, সবাই এসে মানে কাজ হচ্ছে, তো ধুলো প্রচুর ভরা হচ্ছে, ওই জন্য দেখো বাথরুমটা সুন্দর করে পরিষ্কার করে নিই। চলো তোমরা দেখতে পাবে। Thank you.
দেখো বাথরুমটা পুরো পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেল, আর একটুখানি বাকি আছে, আর ওই নলগুলো একটুখানি ধুচ্ছি, আর এখন একবারে তো ফাইনাল করতে পরিষ্কার করছি না, আর একটু টাইলসের কাজে করলে পুরো দিয়াল টিয়াল হাঁটছি যে সুন্দর মতো সেটা আর কি দুটো দেখতে পাচ্ছ, দুটোটা ধুয়ে নিয়েছে, এবার একটু ভালো করে জল দিয়ে পরিষ্কার জল দিয়ে ই করে নিচ্ছি, আর একটু সাবান দিয়ে তুলে তুলে নিচ্ছি সাফ দিয়ে, দুটোটা তুলে যাক। আর ব্যাজিংটার অবস্থা হয়েছে কি দেখতে পাচ্ছ, ব্যাজিংটা শুধু আমি এতদিন আগে এনে রেখে দিয়েছি, আর এখন ব্যাজিংটা না লাগালে এখানে মনে হচ্ছে ভালো হচ্ছে, আর চলে এনেছি লাগাতেই হবে। আসলে জামা বাথরুমটা পরিষ্কার করে ঘরটা মুছে ফেনা ট্যান করবো, আর রান্নাবান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে আসি, আর শেয়ার করতে পারলাম না, কিছু মনে করো না, চলো দেখতে দেখো। দেখো বাথরুমটা পরিষ্কার করে চলে এসেছি, তোমাদের একবার বলে দিয়েছি যে ঘরটা সুন্দর করে মুছে নিই, ওই জন্য সুন্দর করে মুছে নিচ্ছে, যেটুকু পারবো সেটুকু মুছে নিই, আর এখনও তো পুরো কাজটাই বাকি আছে, একটু ভালো লাগছে, আগের থেকে আস্তে আস্তে সবটাই পরিষ্কার করব, সবটাই শেয়ার করব। তোমরা কিন্তু অনেক অনেক ভালোবাসা দিও, আর তোমাদের সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে আছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করো, আর অবশ্যই ভালো লাগলে লাইকটা তোমরাও করে দিও, আর কমেন্ট করে দিও ভালো মন্দ যেটা হবে, যদি ভালো লাগে একটুখানি তোমার দিদি ভাইকে দা যে যেরকম ডাকতে ইচ্ছা করে ডেকো। চলো এবার সব জায়গা পোছা লাগানো কমপ্লিট হয়ে গেছে, এবার কিচেনটা পোছা লাগালে আমার ভিডিওটা শেষ করব। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আর চলে এসেছে দুর্গাপুজো, সবাই ভালো কাটাবে আর সবাই আনন্দ করো, জানি সবার টাইম হচ্ছে না এখন শপিং টপিং করতে হচ্ছে, ভিডিও দেখার কোনো ব্যাপার নাই, পরে দেখে নিও, কিন্তু তোমরা তোমাদের নিজের খেয়াল রেখো আর এনজয় করো পুজোটা। চলো বাই বাই টাটা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম।